রেশন দুর্নীতি তদন্তে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ম্যারাথন জেরা ইডি। দুদিনের মধ্যে সত্য প্রকাশিত হবে শুক্রবার বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং কাল ফের তলব করা মন্ত্রীর দুই প্রাক্তন আত্মসহায়ককে তলব করা হয়েছে আগামীকাল। গতকাল থেকে চার জেলার ১৬ জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্র এজেন্সি। ২৪ ঘন্টারও বেশি সময় ধরে উলুবেড়িয়ায় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড যে চালকলের যে তল্লাশি অভিযান তা কিন্তু চলে। এবং এই যে জেরা চলছে ইডি, সে নিয়ে আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, একদিন আগেই আমরা দেখেছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু বলেছিলেন যে দুদিনের মধ্যেই সব সত্য সামনে আসবে, ষড়যন্ত্র করেছে বিজেপি। এবং একই সঙ্গে তিনি এটা বলেছিলেন যে মমতা দি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন, তিনি নির্দোষ। এবং তারপর আমরা এটাও দেখলাম যে প্রাক্তন আত্মসহায়কদের বারবার ডেকে পাঠাচ্ছে ইডি। এবং অন্যদিকে তো আমরা দেখতেই পাচ্ছি যে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। সব মিলিয়ে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, তুমি জানো যে আজকে পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের একেবারে ইডি হেফাজত হয়েছিল, কালকে তাকে আদালতে পেশ করার একটি তারিখও রয়েছে। কিন্তু তার আগে আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে মেডিকেল এক্সামিনেশন করার কথা। আমরা দেখলাম একজন চিকিৎসক তিনিও এলেন এবং ভেতরে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে দেখছেন একেবারে সিজিও কমপ্লেক্সের মধ্যে। তবে যে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এক হচ্ছে বাকিবুর রহমানকে গ্রেপ্তার এবং তার পরবর্তীকালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার। কিন্তু সেই গ্রেপ্তারের পরবর্তীকালে একটি মেরুন ডায়েরি উদ্ধার হয়েছিল, তুমি জানো, তার প্রাক্তন আত্মসহায়কের বাড়ি থেকে। সেই ডায়েরিতে পাওয়া তথ্য অনুযায়ী ইডি সূত্র জানতে পারছি তারা কিন্তু একাধিক তথ্য প্রমাণ পেয়েছে। সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যে বিষয়টা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে, তারা কিন্তু একাধিকের বাড়িতে, তুমি জানো, তল্লাশি করেছে, অফিসে তল্লাশি করেছে। অর্থাৎ যাদের যাদের সঙ্গে লিঙ্ক পাওয়া গেছে এই রেশন বন্টন দুর্নীতি, তাদের কাছে কিন্তু পৌঁছে গেছে ইডি তদন্ত করে আধিকারিকরা। রাতভর জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযান, সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং সেই তাদেরকেও কিন্তু আগামী দিনে ডাকা হবে এবং ডেকে জিজ্ঞাসাবাদও করা হবে বলে ইডি সূত্রে জানতে পারছি। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করার সময় থেকে ইডির তরফে যে বিষয়ে দাবি করা হচ্ছে যে তিনটি কোম্পানির কথা বলা হয়েছে, যে তিনটি কোম্পানির মাধ্যম দিয়ে কিন্তু যে কোটি কোটি টাকা কালো টাকাকে সাদা করার যে কাজ সেটা করা হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে টাকাগুলো আসতে কোয়া থেকে, মূলত সেই বিষয়টাই কিন্তু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা, কাদের কাদের কাছ থেকে টাকাগুলো আসতো, এই প্রসেস অফ যে ক্রাইমটা রয়েছে সেই ক্রাইমটাকে জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এবং সেই সমস্ত তথ্য প্রমাণ তারা কিন্তু নিয়ে কিন্তু আদালতের কাছে কালকেও কিন্তু জানাবে বলে তেমনটা আমি জানতে পারছি। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ইডি দপ্তরে রয়েছেন, ওনাকে কিছুক্ষণ পরে বের করা হতে পারে মেডিকেল পরীক্ষা করতে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখলাম কিছুক্ষণ আগে একজন চিকিৎসক এলেন এবং সেই চিকিৎসক একেবারে সিজিও কমপ্লেক্সের ভেতরে গিয়েছেন এবং তিনি প্রাথমিকভাবে জ্যোতিপ্রিয় মল্লিক কেমন রয়েছেন সেই বিষয়টা খতিয়ে দেখবেন। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে। অর্থাৎ একদিকে যেরকম সিজিও কমপ্লেক্সে ভেতরে এক চিকিৎসক ঢুকেছেন, জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু আজকেই নিয়ে যাওয়া হবে তার যে স্বাস্থ্য পরীক্ষা করার কথা, কারণ আগামীকাল তাকে আবার কোর্টে পেশ করার কথা। সব মিলিয়ে অবশ্যই আমাদের নজর থাকবে যে আজ গোটা দিন ধরে ঠিক কী চলে। আপাতত ধন্যবাদ পার্থপ্রতিম।